মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, তার কপালে চোট লেগেছে এবং তারপরে তিনি SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে একটা প্রাথমিক ট্রিটমেন্ট হয় আমরা জানি এবং এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তিনি। আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এখন ব্যস্ত শিডিউল, সেই শিডিউলে তিনি আবারও প্রবেশ করুন, কারণ সামনেই নির্বাচন, প্রচারের কাজ রয়েছে, অন্যান্য কাজ রয়েছে। ফিরে আসুন স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রুত সুস্থ হন এই দাবি করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুস্থতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পরে কিছু এমন পরিস্থিতি তৈরি হলো, কিছু এমন প্রশ্ন তৈরি হলো যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। একাধিক প্রশ্ন যেটা সত্যি এই মুহূর্তে আমাদের ভাবাচ্ছে, এই যে কিছু শব্দবন্ধ ব্যবহার করা হলো, পুশ ফ্রম বিহাইন্ড, এবং কে বলছেন? ডিরেক্টর SSKM-এর। পুশ ফ্রম বিহাইন্ডের বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পেছন থেকে ধাক্কা। 12 ঘন্টা গেল না, এই 12 ঘন্টা পরে বদলে গেল সেই বয়ান, সেন্সেশন যুক্ত হলো এই শব্দবন্ধ। এই বাক্যের সঙ্গে এই শব্দটি যুক্ত হওয়ার মানে হচ্ছে ওনার মনে হয়েছিল যে ওনাকে কেউ ধাক্কা মারছে, এই রকম একটা অনুভূতি ওনার হয়েছিল। কেন এই বয়ান বদল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এটা নিয়ে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগলো তখন তার ফার্স্ট এডের ব্যবস্থা না করে কে ছবি তুলে সেই ছবিটিকে পোস্ট করলো সোশ্যাল মিডিয়ায়, এবং কি বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, না গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, দূর দূরান্তের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির খবরটা যাতে পান, সঠিকভাবে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যাতে জানতে পারেন, তার জন্য নাকি ওই ছবি পোস্ট করা। এই যুক্তি কি মানা, মানে খুব সহজেই মেনে নেওয়া যায় এরকম একটা যুক্তি? আরও 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 অনেক অনেক প্রশ্ন রয়েছে এই ঘটনার পরে, সেই উত্তর আমরা জানি না কতদিনে খোঁজ মিলবে, কতদিন খোঁজ পাব। কিন্তু ইতিমধ্যেই এইরকম একটা আবহ যখন চলছে তখন খেজুরির একটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি যে কথা বলছেন যে তৃণমূলের আয়ু আর বেশি দিন নেই, অর্থাৎ রাজনৈতিক আয়ু আর বেশি দিন নেই, মাথা ঘুরে যাচ্ছে, ধপধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে, বাজার খুব খারাপ, এ কথাই বলছেন শুভেন্দু অধিকারী। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আপনাদের প্রথমে একটু শোনাই, শুনুন কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া এসেছে, কিন্তু কথা হচ্ছে যে কাউকে উদ্দেশ্য করে, মানে কারুর নাম নিয়ে খেজুরির এই সভা থেকে শুভেন্দু অধিকারী এই আক্রমণ শানাননি। কিন্তু তৃণমূল কংগ্রেসের মনে হয়েছে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। কিন্তু আমাদের প্রশ্ন এটাই, আমরা গতকালও এই প্রশ্ন তুলেছিলাম হাল্লা বলে, আজকেও সেই প্রশ্ন আমরা তুলব, এটাই জানার চেষ্টা করব যে সত্যি কি কোনো প্রেশার ক্রিয়েট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, কোনো প্রেশার রয়েছে, কি প্রেশার হতে পারে। আমরা পারিবারিক দ্বন্দ্বের ছবি দেখলাম, গৃহদ্বন্দ্ব, এই গৃহদ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো অস্বস্তি তৈরি হয়েছে? বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সেই ছবি আমরা দেখেছি, যে খবর আমরা আপনাদের দিয়েছি, এবং সেটা কি কোথাও প্রেশারের কারণ হচ্ছে নাকি লিপস অ্যান্ড বাউন্স? এই 2-3 দিন আগে মহামান্য কলকাতা হাইকোর্টে ইডি যে রিপোর্ট পেশ করেছে সেখানে অনেক প্রভাবশালী নাম রয়েছে এমনটাই নাকি সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। এটা কি কোথাও প্রেশার বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি প্রেশার বাড়াচ্ছে এটা বোঝা মুশকিল, নাকি লোকসভা নির্বাচন আসন্ন, 42টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সেখানে প্রচার চালাবেন, এবং এই রকম শারীরিক পরিস্থিতিতে কি করে যাবেন সেটাও সত্যি ভাবনার বিষয়। কিন্তু এই প্রেশারগুলো, মানে যদি আমি শুধুমাত্র আলাদা করে 42টা লোকসভা কেন্দ্রের প্রেশার ধরি, আমি বাকিগুলো বাদ দিলাম, ওগুলো তো নিন্দুকেরা বলে, আমি বাকিগুলো বাদ দিলাম, না কোনো পারিবারিক দ্বন্দ্ব রয়েছে, বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো অস্বস্তি রয়েছে,
না লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কোনো অস্বস্তি রয়েছে, আমি আমি এই দুটো ছেড়ে দিলাম, আমি পলিটিক্যাল প্রেশারের কথাই বলছি। 42টি লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে যেতে হবে, সেখানকার মানুষের পালস বুঝতে হবে, সেখানে বক্তব্য রাখতে হবে, প্রকাশ্য জনসভা করতে হবে। এই সাংঘাতিক কাঠ পোড়া গরমের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে হবে, যদিও নতুন কিছু নয়, কিন্তু বয়স হচ্ছে মাননীয়ার। আমরা চাই উনি দীর্ঘদিন রাজনীতির ময়দানে থাকুন, দীর্ঘদিন ময়দানে থাকুন। কিন্তু এই প্রেশার যদি 42টা লোকসভা কেন্দ্রের হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে 543টা কেন্দ্রের প্রেশার প্রধানমন্ত্রীর উপরেও থাকবে। তার তো কোনো প্রেশার এই মুহূর্তে আছে বলে অনুভব করছেন, বলে সেন্সেশন তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে কি আমাদের কমেন্ট করেও আপনারা জানাতে পারেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা কীরকম রয়েছে ততক্ষণ আমরা সেটার একটু খোঁজ নিই। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, কীরকম রয়েছেন এখন মাননীয়া? মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার শারীরিক অবস্থা কিরকম রয়েছে এখন? কবে থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন? দেখো, গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন তিনি বাড়িতে কোনোভাবে পড়ে গিয়ে চোট পেয়েছেন, এবং তারপর থেকে আমরা দেখলাম যে ধাক্কা বিতর্ক, সেই বিতর্ক দানা বাঁধল। কিন্তু পরবর্তীকালে SSK হাসপাতালের তরফ থেকে সাফাই দিয়ে দেওয়া হলো পুশ ফ্রম বিহাইন্ড কোড আনকোড এই শব্দের পরিপ্রেক্ষিতে। এবার তুমি যে প্রশ্নটা করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন আজকের দিনে দাঁড়িয়ে, মানে আজকে শনিবার, তিনি কেমন আছেন? বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা, বৃহস্পতিবার 4টি স্টিচ পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয় সেদিন রাতেই কালীঘাটের বাড়িতে। আপাততভাবে যেটা হাসপাতাল সূত্রে এবং কালীঘাট সূত্রে খবর, যে চিকিৎসকদের অবজারভেশনে আপাতত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন, ড্রেসিং চলছে, তার কারণ যেহেতু তার কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে, তার জন্য ড্রেসিং করার নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয়তা রয়েছে। দিনে 2 বার করে ড্রেসিং করানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সকাল থেকে যেটা এখনও পর্যন্ত সূত্র মারফত খবর যে স্থিতিশীল রয়েছেন, গতকালকের তুলনায় আজকে শারীরিক অবস্থার উন্নতি বেশ কিছুটা ঘটেছে, এবং যেহেতু পরশুদিন রাত্রে তিনি পড়ে গিয়েছিলেন, তার সহায়িকা যিনি ছিলেন তিনি যখন ঘরে যান সেই সময় দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছেন, বসে আছেন। গতকালকেও এই ট্রমাটা ছিল, তবে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি ট্রমা থেকে বেরিয়েছেন, এবং গতকাল দুপুরের পর থেকে তিনি স্বাভাবিক আচরণ করেছেন, পরিবারের লোকজনদের সঙ্গে একসঙ্গে থেকেছেন, এবং অবশ্যই চিকিৎসকদের যে পরামর্শ, সেই পরামর্শ মোতাবেক তাকে আপাতত বেশ কয়েকদিন চলতে হবে বা থাকতে হবে। এবার তুমি যেটা প্রশ্ন করলে যে রাজনৈতিক ময়দানে কবে থেকে ফের দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না বলা গেলেও SSKM হাসপাতালের যে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, যে সমস্ত চিকিৎসকদের অবজারভেশনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে বলা হচ্ছে যে আপাতত ড্রেসিং, তারপরে এর আগে আমরা দেখলাম সিটি স্ক্যান এবং MRI, এবং 5 দিন বাদে ফের 1টি সিটি স্ক্যান, অর্থাৎ কোনোরকম ভেতরে ইন্টারনাল ইঞ্জুরি না থাকলেও বর্তমানে তার যে ইঞ্জুরি রয়েছে অর্থাৎ এক্সটার্নাল ইঞ্জুরি, সেগুলির কি পরিস্থিতি, এবং অবশ্যই তার যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো চলছে, সবটা মিলিয়ে চিকিৎসকেরা যেটা মনে করছেন যে আপাততভাবে তাকে ফের সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে দেখতে আরও বেশ কিছুটা সময় লাগবে। বেশ, অভিরূপা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। শারীরিক পরিস্থিতি আমরা জানলাম, এবং রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় নামতে আরও বেশ খানিকটা সময় লাগবে, কাজেই সেক্ষেত্রে আমরা কি এটা ধরে নেব যে যেখানে দলের সুপ্রিমো 294টা বিধানসভা কেন্দ্র, 42টা লোকসভা কেন্দ্র, ধরে নেব তিনি মুখ, তাহলে মুখের যদি রাজনৈতিক ময়দানে প্রচারের কাজে নামতে আরও বেশ খানিকটা সময় লাগে,
তাহলে অ্যাডভান্টেজ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তত প্রচারের ক্ষেত্রে। খেজুরি সভায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি আরও যে বক্তব্যগুলো রেখেছেন তৃণমূল কংগ্রেসের, মনে হয়েছে তাতে যে তাদের দলনেত্রীকেই সরাসরি আক্রমণ করেছেন, যদিও সেখানে কোনো নাম নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এই বক্তব্য পেশ করেননি। যাই হোক, তবুও পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছু রিয়াকশন এসছে, শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী একেবারে কুরুচিকর নিন্দনীয় কথাবার্তা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন মাথায় গভীর চোট, সেরে উঠছেন, সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন আজকে, এটা বাংলার সংস্কৃতি বিরোধী। মহিলাদের সম্মান করেন না, মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করেন না। মনে রাখবেন, যে কোনো মানুষ যে কোনো দুর্ঘটনা হতে পারে, হঠাৎ ব্লাড প্রেশারের ট্রাবল, হঠাৎ অক্সিজেন লেভেল ট্রাবল, কোনো কারণে মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়েছেন, আহত হয়েছেন। মনে রাখবেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাথরুমে পড়ে গিয়েছিলেন। মনে রাখবেন, আপনার আমার আমাদের চেনা পরিসরে অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আমরা দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন, সেটা কোনো অবস্থায় বাংলার মা বোনেরা সাধারণ মানুষ বরদাস্ত করবেন না, যে এই অসুস্থতা নিয়ে, এই আঘাত নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা যায়, এটা শুভেন্দু অধিকারী বা অধিকারী প্রাইভেট লিমিটেডের লোকজনদের পক্ষেই সম্ভব। রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাতৃসমা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাড়িতে আকস্মিকভাবে পড়ে গিয়ে একেবারে রক্তারক্তি অবস্থা। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কপালে তিনটে সেলাই ও নাকে একটি সেলাই পড়েছে। মাথার স্ক্যান হয়েছে এবং এতটা ধকল যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে উনি একটু দুর্বল। এরম অবস্থায় ওনার ঘোরতর বিরোধীরাও ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু আজকে খেজুরি থেকে একটি সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং ওনাকে নিয়ে ব্যঙ্গ করতে করতে বলেছেন যে ওনার মাথা ঘুরে ঘুরে যাচ্ছে, উনি ধপধপ করে পড়ে যাচ্ছেন। বলাই বাহুল্য যে শুভেন্দুবাবু পুনরায় নিজের নিম্নরুচির পরিচয় দিয়েছেন এবং মা বোনেদের প্রতি ওনার ভেতরে যে এক গভীর ঘেন্না রয়েছে, অসম্মান রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে। ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি। শুভেন্দু অধিকারী, মানে আমি যতটুকু এই রিয়াকশনটা শুনেছি, আমার তো আমি তো কোথাও কারুর নাম শুনতে পাইনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মনে হয়েছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলা